नाटाबाड़ी विधानसभा केंद्र अंतर्गत एकाधिक एलाकाय उत्तरबंग उन्नयन मंत्री रवीन्द्रनाथ घोष सोमवार चाल सब्जी सह विभिन्न खाद्य सामग्री वितरण करलें। एदिन धलपल 2 नम्बर ग्राम पंचायत राभापाड़ाओ चाल डाल वितरण करें तिनि। देखे नेब आमरा सेई छवि। কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কিন্তু ঘুরে ঘুরে মানুষের দুস্থ অসহায় মানুষদের চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এই জন্য সেই ছবি ধরা পড়ল ধলপল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুনে নেব কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তো এটা হলো ধলপল 2 নম্বর অঞ্চলের রাভাপাড়া। এখানে 120টার মতো পরিবারকে আমরা চাল এবং সবজি দিলাম। এর আগে তো আমরা মান্তাপাড়ায় দিয়েছি। আগামীকাল এই অঞ্চলেরই প্রায় 400 ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, পৌরকর্মী এবং এদেরকে 400 প্যাকেট আগামীকালকে দেওয়া হবে। আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো এলাকায় যাচ্ছি, কোনো না কোনো অঞ্চলে যাচ্ছি, একটা মানুষও যাতে অভুক্ত না থাকে তার দিকে নজর রেখে খোঁজখবর নিয়ে সেই এলাকায় আমরা খাবার নিয়ে, সবজি নিয়ে, চাল সবজি নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি। দেখলাম আমরা সেই ছবি। এবার চলে যাবো পরের খবরে। লকডাউন চলাকালীন কোচবিহার শহরের এক বাড়িতে